আমার এক সাবস্ক্রাইবার বলছেন অ্যাপের মধ্যে অ্যাড মনিটাইজেশন হচ্ছে না মানে অ্যাড শো হচ্ছে না একটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের টাই সলভ করার জন্য আমি আজ এই ভিডিওটি করছি আমি যে প্রবলেমটা যতটুকু বুঝতে পেরেছি সেটা একটা সেটিংসের উপর নির্ভর করবে সেই সেটিংসটাকে আগে ঠিকঠাক করে নিতে হবে সেই জন্য কোদুলারে চলে আসতে হবে কদুলারে চলে এসে এখানে যে কোনো অ্যাপ খোলা রাখলেও হবে বা অ্যাপ খোলা না রাখলেও হবে যদি আপনি মাই প্রজেক্টে চলে যান তাতেও কোনো অসুবিধা নেই এই অবস্থায় আপনি অ্যাকাউন্টে চলে আসবেন ডাম দিকের একেবারে উপরে কোণে এখানে একবার ক্লিক করলে মাই অ্যাকাউন্ট বলে দেখাবে তাতে তার উপর ক্লিক করতে হবে করলে লোডিং হচ্ছে একটা পেজ মানে নতুন ট্যাবে পেজটা ওপেন হবে তারপর আমাকে চলে আসতে হবে প্রজেক্টস প্রজেক্টসের পরে আমাকে একটু লোডিং হচ্ছে প্রজেক্ট যতগুলো প্রজেক্টস আমি ক্রিয়েট করেছি সবগুলো এখানে দেখাবে তার মধ্যে মানে কোন অ্যাপের মধ্যে আমি অ্যাড সেট করে দিয়েছি সেই অ্যাপটাকে আমাকে খুঁজে বের করতে হবে আমার অ্যাপ হচ্ছে ফান্ড অ্যাপ এই ফান্ড অ্যাপের উপর ক্লিক করব একটু লোডিং হচ্ছে এবার আমি একটু নিচের দিকে চলে আসবো এগুলো একটু দেখে নিতে পারেন কি আছে এগুলো যদিও চেঞ্জ করার কোনো ব্যাপার নেই একটু নিচের দিকে এসে আমি এখানে দেখতে পারবো মনিটাইজেশন বলে কথাটা আছে এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে স্ট্যাটাসটা কি লেখা রয়েছে নট মনিটাইজেশন আমারটা কিন্তু মনিটাইজেশন অ্যাপ এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল আমার কিন্তু অ্যাপ্রুভাল করা ছিল তাই আমাকে আমার মোবাইলে কিন্তু অ্যাপটা যখন ডাউনলোড কদুলার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নিচ্ছি তখন কিন্তু অ্যাড আমার মোবাইলে শো হচ্ছে তাই প্রবলেমটা আমি প্রথম দিকে বুঝতে পারিনি এখন আমি প্রবলেমটা বুঝতে পেরেছি এই প্রবলেমটাই আপনাদের হচ্ছে তাই আমি সেটাই দেখাতে চলেছি যে এটা আমি রিকোয়েস্টটা বন্ধ করে দিয়ে আমি আবার নতুন করে চালু করছি তাই আমাকেও সেরকম বলছে নট মনিটাইজেশন মানে আমারটা মনিটাইজেশন করা ছিল আপনাদের হয়তো এই জায়গাটায় স্ট্যাটাসটা নট মনিটাইজেশনই নট মনিটাইজ দেখাচ্ছে তার মানে মনিটাইজ অ্যাপ্রুভ করা নেই এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভ কথাটা আছে এখানে একবার ক্লিক করে অ্যাপ্রুভ করে নিতে হবে অ্যাপ্রুভ কে করবে অ্যাপ্রুভ করবে কোদুলার ওয়েবসাইট কোদুলার ওয়েবসাইট নিজে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ অ্যাড দেখানো আমি দেখানো পারমিশন দিলাম আরেকটা জিনিস এখানে জেনে রাখা ভালো এই যে কমিশন এই কোদুলার কিন্তু কিছু কমিশন নেই অ্যাড থেকে আপনি যে অ্যাড সেট করে দেবেন মোবাইল অ্যাপে সেখান থেকে আপনার যা ইনকাম হবে আপনার ইনকাম থেকে ফাইভ থেকে থার্টি পারসেন্ট তারা ক্যালকুলেশন করে নেবে বাকিটা আপনাকে ফেরত দেবে বিলিং সামারি এই ব্যাপারগুলোকে দেখে নিতে পারেন স্ট্যাটাসটা কী আছে বিলিং সামারি আপনি বিল করার জন্য আমার যেহেতু অ্যাড আমি অ্যাড থেকে কোনো ইনকাম নেই না তাই আমি এগুলো বন্ধ করা আছে নেবার নেক্সট পেমেন্ট এগুলো সব বন্ধ করা আছে এগুলো এখনই আপনাকে চালু করতে হবে তার কোনো মানে নেই আপনার আগে একশো ডলার পূরণ হোক তারপরে আপনি আপনাকে নিজে থেকেই বলবেন বারবার মেইলে মেইল আসবে যে আপনাকে অ্যাড মনিটাইজ মানে মনিটাইজ চালু হয়ে গেছে মানে আপনি একশো ডলার পূরণ হয়ে গেছে আপনার এখন বিলিং প্রসেসটা দিন ব্যাঙ্কিং ডিটেলস দিন কিভাবে পেমেন্ট করা হবে তখন সেভাবে দেবেন প্রয়োজন আমাকে বলতে পারেন সেই ব্যাপারে আমি বলব তাহলে আমাদের কাজ হচ্ছে অ্যাপ্রুভ রিকোয়েস্ট অ্যাপ্রুভ করব। এখানে ক্লিক করলাম এবার একটু লোডিং হচ্ছে একটু সময় দেবেন আর একটা কথা আমি বলি যদি আমার আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হন তাহলে আমার হয়ে আপনাদের একটু কাজ করে দিতে হবে সেটা হচ্ছে একটা লাইক আর খানা শেয়ার আমার এই ভিডিওর পঁচিশ ভিডিওর লিঙ্কটা খানা জায়গায় শেয়ার করে দিতে হবে যদি আপনি এই ভিডিও থেকে উপকৃত হন তবেই আপনার কাছে এটা রিকোয়েস্ট একটা লাইক দেবেন আপনি নিজে আর আপনি নিজে পঁচিশ জায়গায় আমার আমার এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করবেন আচ্ছা এবার এখানে কি চাইছে এটা দেখে নিলেন এখানে একটু ডেসক্রিপশন দিতে হবে ডেসক্রিপশনে আপনি কী লিখবেন সেটা আমি বলছি আপনার যে প্রজেক্ট ফান্ড এই প্রজেক্টের অ্যাপ্রুভাল সম্পর্কে কথাটা লিখতে হবে সেখানে প্রজেক্টে কিছু প্রজেক্টটা আপনি মানে ফান্ড অ্যাপটা কি উদ্দেশ্যে বানাচ্ছেন আপনি প্লে স্টোরে আপলোড করতে চান বা আপলোড করেছেন কি না বা যদি করে না থাকেন তাহলে আপনি করতে চান কি না সেটা বলবেন আপনি সেখান থেকে ইনকাম নিতে চান কি না সেটা বলবেন যদি নিতে চান সেটা বলে দেবেন যদি বলে না নিতে চাই না তাহলে কিন্তু আবার অ্যাপ্রুভ নাও করতে পারি আপনাকে অবশ্যই নিতে চাই বলতে হবে এগুলো সমস্ত একটু ইংলিশে ভালো ইংলিশে লিখতে হবে এখানে লেখার পরে এখানে প্রজেক্ট ক্যাটাগরি আপনি কি এই প্রজেক্টটা কি ক্যাটাগরি সম্পর্কে আপনি বানাচ্ছেন এখানে একবার ক্লিক করে আপনি দেখে নিতে পারেন আপনার অ্যাপের সঙ্গে সামঞ্জস্য হচ্ছে ওয়েদার ট্রাভেল সোশ্যাল এগুলো কোনটা হবে সেটা আপনি দিয়ে দিতে পারেন এখানে ফিনান্স ফিনান্স দিয়ে দিতে পারেন যত এটা ফান্ড সম্পর্কে তারপরে হচ্ছে কনটেন্ট ডিটেলস এগুলো দেখে নিলেন কোনো ব্যাপার নয় কন্টেন্ট ক্যাটাগরিস কোন ক্যাটাগরির মধ্যে পড়বে আপনার এটা সিলেক্ট না এটা সিলেক্ট না করলেও কোনো ব্যাপার নয় ইজ ইউর প্রজেক্ট ডিউল্ড ফর ফ্যামিলিস বা কোনো চিলড্রেনের জন্য নো আই এম সিওর করে দেওয়াটাই ভালো কোনো সমস্যা নেই ডাজ ইওর প্রজেক্ট হ্যাস থার্ড পার্টি কন্টেন্ট আছে এতে যদি ইয়েস করেন তাহলে ইফ ইউর প্রজেক্ট কন্টেন্ট থার্ড পার্টি যদি হয় তাহলে কিন্তু আবার লাইসেন্স নাম্বার দিতে হবে তার থেকে নো করে দেন কোনো থার্ড পার্টি নাম্বার লাগবে না এতে সঙ্গে সঙ্গে সাবমিট করে দেবেন এবার ডিসক্রিপশানটা আগে লিখতে হবে আমি এখানে লিখে দিতে পারি দিস দিস অ্যাপ रिलेड रिलेडिस रिलटेड तरफ लिखते लिखते हैं बैसे लिख ली है আমাকে এখানে সাবমিট করতে হবে লেখার তার আগে আমি একটু ভালো করে দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা তবে এটা ঠিক এই সেটিংসটা এই প্রথমবার করতে হবে পরে বার দরকার নেই দিয়ে আমি একবার সাবমিট করে গেলাম একটু সময় নেবে সাবমিটেড ফর রিভিউ ফোর সেকেন্ডস এগো চার সেকেন্ড আগে আমার সাবমিট হয়েছে তবে রিভিউ করার জন্য প্রসেসিং চলবে এটা এটা ম্যাক্সিমাম তিন দিন সময় লাগে তিন দিনের মধ্যে ওরা করে দেয় এটা অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর আমরা কদলারে চলে আসব এবং ফান্ড অ্যাপে চলে যাব টেস্ট মোডটাকে তুলে দেব এখানে ব্যানার টু এটা আর ব্যানার ওয়ান সেটাতে ক্লিক করো এখানে টেস্ট মোডটা তুলে দেবো তুলে দিয়ে সেভ হয়ে গেছে যদিও তবু আমি একবার সেভ করে নিচ্ছি সেভ প্রজেক্ট প্রজেক্টটা সেভ হয়েছে তারপর একটু সময় নিয়ে অথবা একবার রিপ্লেস করে নিলে সবচেয়ে ভালো হয় রিপ্লেস করে নিলাম রিপ্লেসটা হয়ে গেলে অটোমেটিক এটা ওপেন হবে লোডিং হচ্ছে ওপেন হয়ে গেল এই অবস্থায় আমরা এটাকে এক্সপোর্টে গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপটাকে ডাউনলোড করবো এখানে অ্যাপ ডাউনলোড করব অ্যাপ ডাউনলোড কীভাবে করতে হয় আমি অনেক কটা ভিডিওতে দেখিয়েছি প্রয়োজনে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা সেটা মোবাইলের পাপ্পিন অ্যাপের মাধ্যমে ডাউনলোড করা যায় কম্পিউটারে সেটা করতে চান তাহলে কম্পিউটারে ডাউনলোড হয়ে গেলে সেই ফাইলটাকে মোবাইলে ট্রান্সফার করতে হবে মোবাইলে তখন সেটা ইনস্টল করে নিতে হবে যদি অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাপ্রুভ কথাটা দেখাবে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তারপর অ্যাপটাকে ডাউনলোড করতে হবে তারপর সেটা প্লে স্টোরে আপলোড করলে অ্যাপ দেখাতে অ্যাপ দেখানো শুরু হয়ে যাবে এবং সেখান থেকে ইনকাম শুরু হয়ে যাবে যাই হোক আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থাকবেন